Good morning and welcome back to my Bangla Vlog Channel. Today I am going to show you how to do this. And after the day, I am going to show you how to do this. So, I am going to show you how to do this. I am going to show you how to do this. I am going to show you how to do this. তো আশা করছি টাইমে ব্লগটা চলে যাবে যদি কোনো গন্ডগোল না হয় কারণ ফোনটা বাড়িতেই রেখে এসেছি আর কি তো বাড়িতে তো আপলোড হচ্ছে ওয়াইফাইতে আশা করছি ঠিকঠাকভাবে আপলোড হয়ে যাবে যাই হোক তোমরা যখন এই ভিডিওটা দেখবে ততক্ষণে তো গতকালকে ভিডিও আপলোড হয়েই গেছে তো কেউ যদি গতকালকে ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে চ্যানেলে প্রিভিয়াস লাস্ট ভিডিওটা দেখে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন যাওয়া যাক গিয়ে এই জিনিসপত্রগুলো কিনে নেই অ্যান্ড দেন বাড়ি গিয়ে আবার কিছুক্ষণ বাদে ব্লগ করছি তো আজ যেমনটা হচ্ছে স্যাটারডে তো দেখা যাক আজকে কী করি না করি যদি কোথাও যাই কি না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সো স্টে টিউন সবাই ভীষণ বাদে আবার কথা বলছি তো হয়ে গেছে কাজ বাজ সেই বাড়ি ঢুকছি মা আগে চলে গেছে ভেতরে তো চলো যাওয়া যাক কাজ বাজ আর কি টুকটাক কয়েকটা বিস্কিট ফিস্কিট কিনতে গেছিলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক অ্যান্ড গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে লাইক লাঞ্চটা করে অনেক খিদে হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে তো যেমনটা তোমরা দেখলে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে তো চলো এবার ঝটপট যাই গিয়ে লাঞ্চটা করে নিই অ্যান্ড একেবারে আমি টপ পরেই নিয়েছি টপ মানে ওই শানের টি শার্ট পরেই নিয়েছি কারণ একেবারে যাব এখন খেয়ে লাঞ্চ করে তারপর বেরোবো বেসিক্যালি শেঙ্কা যে ফ্যানটা কিনতে গেছিলাম তার মধ্যে দুটো ফ্যান সবার পছন্দ হয়নি তো ওটাকেই চেঞ্জ করে একটু আপগ্রেড করতে যাব তো খেয়ে দিয়েই বেরোবো তো চলো যাওয়া যাক আপাতত গিয়ে লাঞ্চটা করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে কী কী রয়েছে আজকে তো আজকের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে ভাত ডাল এটা হচ্ছে তোমার মুড়িঘণ্ট মুড়িঘণ্ট আর এটা হচ্ছে তোমার আর মাছের ঝোল বা কালিয়া হোয়াট এভার ইট ইস আর এটা হচ্ছে চাটনি তো চলো এবার লাঞ্চটাকে করে নেওয়া যাক তো বেরিয়ে পড়েছি আমি সায়নার মা যাচ্ছি ফ্যানটাকে বদলাতে অ্যান্ড ফ্যানটা বদলানোর পর এজাস্ট রেট থেকে আরও কয়েকটা জায়গায় কাজ আছে সেখানেও যাব তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে দেখতে আজকে এত গরম পড়েছে যার জন্য সায়ন কি করেছে গাড়িতে টি শার্টটা খুলে স্যান্ডো গেঞ্জি পরে গাড়ি চালাচ্ছে দেখি আছে এমন কিছুই না এখন আমরা এই ধর কি বলে এটা ডালাউসের সামনেটা রয়েছে ক্রস করছি যাই পৌঁছাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো ইজরা স্ট্রিটে আর ভিডিও করা যায়নি কারণ এক তো ওখানে গাড়ি রাখাটা খুব মুশকিল যেহেতু আজকে গাড়ি নিয়ে এসেছি কারণ ফ্যানগুলো না হলে ক্যারি করা খুব মুশকিল হয়ে যেত ট্যাক্সিতে তো ওখানে রেখে জাস্ট আমরা গাড়িটা পার্কও করিনি গাড়িটায় বসেছিলাম অ্যান্ড মা বসছিল আমি আর স্যান গেছি গিয়ে ওদের নিয়েছি তো ওখানে ওরকম হাতে ফ্যানটা নিয়ে গেছে আর ব্লক করা হয়নি তো এখন এসে গেছি এটা আমি জায়গাটা বলতে পারছি না এটার জায়গাটা আমার হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনেই একদম সামনে এখানে মা কিছু একটু মানে চশমা ফ্রেম টেম দেখছে পুরো করে দেখছে আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি তোমাকে ব্যাক ক্যামেরা বাহ এটা ভালো লাগছে তো দেখো পরেরটা পরে দেখি এটা ভালো ছিল আমার টাইটানের ওইটার মতো না কি রে না টাইটানের একটু বেশি কোনা হয়ে গেছে এটা ভালো তো এটা তো পুরো টাইটানের মতো আমার দেখি
চশমার ওখান থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এখানে এসেছি কালীঘাটে, এখানে আপন জন থেকে ফিশ ফ্রাই নেবো। তো যাচ্ছি জিজ্ঞেস করতে গাড়িতে, ওরা বসে আছে যে ওরা কে কোনটা খাবে, একবার জিজ্ঞেস করে নিই, তারপর নিয়ে নেবো আপন জন থেকে, রাস্তা পার করা যাক। তো চলো জিজ্ঞাসা করে নিয়েছি, যাই এবার গিয়ে অর্ডারটা দেই, এবার দেখি কতক্ষণ লাগে, তারপর নিয়ে গিয়ে গাড়িতে বসে বসে একেবারে খাবো। তো নেওয়া হয়ে গেছে খাবার, এই যে প্যাকেজ নিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে গাড়িতে গিয়ে খাবারটা খাই, আর এদিকে চলো। তো বাড়ি চলে এসেছি গাইজ, অ্যান্ড এসে একটু বসে সায়নের সাথে গল্প করছি। আজকে সায়ন ডিরেক্ট বাড়ি যায়নি, কারণ খুব একটা লেট হয়নি আজকে। তো এই যে সায়ন আমার উল্টো দিকে বসে আছে, এই যে সায়ন বসে রয়েছে, তো ওর সাথে একটুখানি গল্প টল্প করি, তারপর ও বাড়ি চলে যাক, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি বা ব্লগ করছি, ঠিক আছে? এখন এমনিতে তো বসে গল্পই করবো, তো দেখানোর মতন সায়ন যদি কোনো ভুলভাল কাজ করে তাহলে নিশ্চয় ওটা আমি দেখানোর চেষ্টা করবো। আদারওয়াইজ কিছু অন্য বাদে কথা বলছি, ভুলভাল তুই করিস, ঠিক আছে? সব সব ওইসব অন্য ফালতু কথা অন্য জায়গায়, ঠিক আছে? চলো গাইস, দেখাই যাবে সেটা, সময় বলবে। তো যাই হোক, কিছুক্ষণ বাদে কথা বলছি। অলরেডি বলছে বলছে। তো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, যেমনটা দেখতে পাচ্ছ, ভাত ডাল দিয়ে ভাত মাখা রয়েছে, অল্প একটু ভেন্ডি মানে ঢেঁড়স ভাজা রয়েছে, আর সকালের হচ্ছে তোমার কি বলে মুড়ি ঘণ্টটা, আর একটু পেঁয়াজ রয়েছে। তো চলো এবার ঝটপট ডিনারটা করে নিই, অ্যান্ড এর মধ্যে আর ব্লগ করা হয়নি, কারণ সায়ন চলে যাওয়ার পর আমি একটু হালকা শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তো এখন মা ডিনারটা দিল, তো এবার চলো ডিনারটা সারি। তো ডিনারটা সারার পর আবার কিছুক্ষণ বাদে আসছি। তো এই জাস্ট ডিনার করে গেলাম, অ্যান্ড একটা খুব বাজে জিনিস একটু আগে হয়েছে, সেটা হচ্ছে আমার এই ফোনটা, যেটা দিয়ে আমি ভিডিও করি বেশিরভাগ সময়, আইফোনটা আমার হাত থেকে পড়ে যায়, বেসিক্যালি হাত থেকে পড়ে না, হাতে লেগে পড়ে, মানে রাখা ছিল টিভি টেবিলে, একটু কোনায় রাখা ছিল, অ্যান্ড আমি পাশ দিয়ে গেছি, আমারই হাতে লেগেছে, হাত দিয়ে লেগে পড়লো, পরে স্ক্রিনটা মানে ক্র্যাক এসে গেলো, পুরো ফেটে গেছে আর কি। তো ফার্স্টে তো মানে লিটারালি মানে মনে হচ্ছে চোখ ফোক দিয়ে জল বেরিয়ে যাবে, আমি মানে কী বলবো, মনে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে। তারপরে ভালো করে দেখলাম যে না, উপরে টেম্পার গ্লাসটা ফেটেছে, আর আমার আইফোনের স্ক্রিন ভাঙেনি, তো সো থ্যাংক গড, মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে। একটা অনেক বড় ধাক্কা লাগতো আমার, মানে মানে কী বলবো, সারানোর খরচার থেকে বড়ো কথা, মানে এর থেকে বড়ো হার্ট ব্রেক আর কিচ্ছু হতে পারে না, ফোন ভেঙে যাবে। তো যাই হোক, থ্যাংক গড, টাচ ফুড, ফিঙ্গার্স ক্রস, বেঁচে গেছি আজকে আমি। সাবধানে ফোনটাকে নিয়ে এবার চলাফেরা করতে হবে। তো চলো এবার আমি আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব, কারণ এবার আমি যাবো গিয়ে বসে, যাবো কি এখানেই বসে বিজিএমআই খেলবো আর কি। তো এবার আমি বিজিএমআই খেলতে শুরু করব, তো এরপরে আর আমি ব্লগ করা হবে না। তো আজকের ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যেটা আমি রোজ বলি, আজকে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করো। একটা সাবস্ক্রাইব অনেকটা মোটিভেট করে, অনেক ভালো ফিল করায়, যে মনে হয় যে না আমি কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি। একটা সাবস্ক্রাইব বিশ্বাস করবে না, মানে মনে হয় যে যেন একটা আরেক মানে একটা মানুষ আমার অ্যাড হলো, যে কিনা আমার ভিডিও ভালোবাসে, যে কিনা আমার ভিডিও দেখতে ভালো লাগে যার। তো এটা ভেবে সত্যি খুব ভালো ফিল হয়। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে, অ্যান্ড যত দিন যাবে আমার ভিডিও আশা করছি আরও ইম্প্রুভ হবে, কারণ প্রথম প্রথম কেউই সব কিছু পারে না, খুব ভালো পারে না রাদার। তো আশা করছি যত দিন যাবে আরও ভালো হবে। অ্যান্ড আজকে ব্লগে যেমনটা তোমরা দেখলে, এজরা স্ট্রিটে গেলাম, ফ্যানগুলো বদলালাম, দেন ওখান থেকে সেন্ট্রালের ওদিকটায় গেছিলাম, যেখান থেকে মা কিছু চশমা দেখলো, ওখান থেকে মা একটা চশমা নিয়েছে, তো সেখানেরও কিছুটা তোমার ভিডিও দেখলে, দেন ওখান থেকে আমরা ডিরেক্ট আপনজন গেলাম, আর আপনজন থেকে তারপর বাড়ি। তো এটা ছিল আজকের মানে কী বলবো, ঘোরার আর কি পুরো জেস্ট। তো চলো দেখা যাক, কালকে সানডে, তো কাল কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, তো অবশ্যই কালকের ব্লগটাও দেখো, অ্যান্ড স্টে টিউনড ফর মোর লাভলি ভিডিওস অ্যাহেড, মানে আশা করছি তোমরা খুব ভালো ভিডিও পেতে চলেছ। অ্যান্ড তোমরা জানো যে সামনেই আমার বিয়ে, তো বিয়ের সময় তো খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও পাবে, সো
তার জন্য ওয়েট করো তো চলো আমরা দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও টিল দেন গাইস গুড নাইট বাই বাই টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড স্টে হ্যাপি স্টে ব্লেসড স্টে প্রিটি স্টে কুল এন্ড স্টে পজিটিভ টাটা